আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 26 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য, কারণ আমরা এতদিন ধরে আমাদের ভিএস কোডটাকে যে কাস্টমাইজ করলাম নিজের ইচ্ছা মতো, এত এত এক্সটেনশন ইনস্টল দিলাম, সেটিং চেঞ্জ করলাম, কিবোর্ড শর্টকাট ইউজ করলাম, আমরা চাচ্ছি যে আমাদের অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে অথবা আমাদের ডিভাইসটা চেঞ্জ করতে, অথবা আমি কোনো এক জায়গায় গেছি সেখানে ভিএস কোডটা আর কি ইউজ করতে, সো আমি তখন চাচ্ছি যে আমার যেই কাস্টমাইজ করা ভিএস কোডটা রয়েছে সেই সেটিংগুলো আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের ডিভাইসে থেকে সেটার অ্যাক্সেস নিতে পারবো, অর্থাৎ আমাদের যেই সেটিং ছিল ঠিক একই টাইপের সেটিং ব্যাকআপ হয়ে যাবে। এইটাকে আমরা সেটিং সিঙ্ক নামে ডেকে থাকি। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব, কিভাবে আমরা সেটিং সিঙ্ক করতে পারি আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট অথবা গিটহাব অ্যাকাউন্টে। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিও, ফিরছি ইন্টোর পর। ভিএস কোড ওপেন করার পর আমরা আমাদের সেটিং কয়েকটা উপায়ে সিঙ্ক করতে পারি। আমাদের সেটিং সিঙ্ক করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা কন্ট্রোল ওয়ান প্রেস করে আমাদের অ্যাক্টিভিটি বারটা নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এমন আইকন দেখা যাচ্ছে না, অ্যাকাউন্ট টাইপের আইকন, অথবা আমরা ম্যানেজ থেকেও এখান থেকে এই যে সাইন ইন টু সিঙ্ক সেটিং এমন করতে পারি, অথবা আমার তো এখানে আইকন দেখা যাচ্ছে, আইকনের উপর ক্লিক করলে আমরা এখানে বলতেছি যে সাইন ইন টু সিঙ্ক সেটিং। সো এটার উপর ক্লিক করলে আমাদেরকে অপশন দেবে আমি কি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে চাচ্ছি না গিটহাব অ্যাকাউন্টে সাইন ইন করতে চাচ্ছি। এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন অ্যাকাউন্টে সেটিংটা সিঙ্ক করে রাখতে চাচ্ছেন। সো আমি চাচ্ছি যে আমার গিটহাব অ্যাকাউন্টে আমার সেটিংগুলো সিঙ্ক করে রাখতে। সো গিটহাবের এখানে ক্লিক করলে আমাদের, সো গিটহাবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গুগল ক্রোমে একটা উইন্ডো চলে আসছে অথেন্টিকেশনের। সো এখান থেকে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব, ভিএস কোড আমাদের অ্যাক্সেস চাচ্ছে। সো কন্টিনিউয়ে ক্লিক করার পর ওকে, সো আমাদের এটা কিন্তু সাকসেস, অর্থাৎ অথরাইজেশন ওয়াজ সাকসেসফুল। তো এটা হওয়ার পর আমাদের কিন্তু রিডাইরেক্ট করে দেবে আমাদের ভিএস কোডে। আমরা আমাদের ভিএস কোডে আসলাম, আসার পর এখন যদি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গিটহাবের অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। সো এখান থেকে সেটিং সিঙ্ক ইজ অন এটার উপর ক্লিক করলে কিন্তু কয়েকটা অপশন আসবে। সো আমি এখান থেকে আমাদের কনফিগার করে নিই আমাদের কী কী সেটিং সিঙ্ক হবে। সো কনফিগারের উপর ক্লিক করলে দেখাবে আমরা আমাদের সেটিং, কিবোর্ড শর্টকাট, স্নিপিট, এক্সটেনশন, এগুলো সব সিঙ্ক করতে চাই আমাদের গিটহাব অ্যাকাউন্টে। ওকে প্রেস করলাম, আবার এখানে গিয়ে সেটিং সিঙ্ক ইজ অন এখানে ক্লিক করলে আমাদের এখানে এই যে একটা অপশন রয়েছে সেটিং সিঙ্ক সিঙ্ক নাও, এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সেটিংটা সিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ নতুন আমরা যেই কাজ করব, হয় কোনো যদি শর্টকাট অ্যাড করি অথবা এক্সটেনশন অ্যাড করি, তাহলে কিন্তু সেটা আবার আমাদের সেই সেটিংটা সিঙ্ক করে নিতে হবে, নয়তো আমাদের গিটহাবে কিন্তু সেটা সেভ থাকবে না। সো এই কারণে কোনো নতুন কিছু করার পর আমাদের এখান থেকে সিঙ্ক নাওটা এনেবল করে দিতে, অর্থাৎ একবার ক্লিক করলে সেটা হয়ে যাবে। সো যেহেতু আমি আমার এই ভিএস কোডের সব সেটিংটা সিঙ্ক করে ফেললাম, এখন যদি আমি নতুন কোনো ডিভাইসে গিয়ে আমাদের এই অ্যাকাউন্টটা, অর্থাৎ এই হাতের ডান পাশ থেকে অ্যাকাউন্টে যদি লগ ইন করে দেই, তাহলে সাথে সাথেই কিন্তু আমাদের যেই সেটিংগুলো রয়েছে, শর্টকাটগুলো, স্নিপিটগুলো, এক্সটেনশনগুলো, সাথে সাথে কয়েক মিনিটের ভিতরেই কিন্তু সেই ভিএস কোডে সব চলে আসবে। আমরা আরও কয়েকটা উপায়ে আমাদের সেটিংটা সিঙ্ক করতে পারি, যেমন কন্ট্রোল শিফট এক্স প্রেস করার মাধ্যমে এক্সটেনশন নিয়ে আসার পর এখান থেকে আমরা সার্চ দিতে পারি যে সেটিং সিঙ্ক, এই যে সেটিং সিঙ্ক নামের যেই এক্সটেনশনটা রয়েছে এটা, এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি একই প্রসেস। আমাদের এখান থেকে যেমন অ্যাকাউন্টে লগ ইন করতে হয়েছিল, এটাতেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি আবার দেখাই দিই, সো এই এক্সটেনশনটা ইনস্টল দিলাম। সো এক্সটেনশন ইনস্টল দিলেই কিন্তু আমাদের এখানে লগ ইন উইথ গিটহাব, এখান থেকে লগ ইন করে অ্যান্ড এডিট কনফিগারেশন, অর্থাৎ কী কী আমরা সিঙ্ক করতে চাই, এই একই প্রসেস কিন্তু আমরা আমাদের ভিএস কোডে কিন্তু এটা রয়েছে। সো যারা চাচ্ছেন যে এক্সটেনশনের মাধ্যমে করতে, তারাও কিন্তু এটা করতে পারেন। সো এখানে লগ ইন করার পর আমরা যদি সেটা সিঙ্ক করে দেই, দেওয়ার পর নতুন ডিভাইসে গিয়ে আবার এখানে লগ ইন করলেই কিন্তু আমার সব সেটিং চলে আসবে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।